চলে এসি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজ একটা জায়গায় যাচ্ছি, আর সেটা কোথায় যাচ্ছি তোমরা একটুখানি মধ্যেই জানতে পারবে। এখানে যাবো না ওখানে যাবো, কোথায় গেলে ভালো হয়, অনেক কিছু চলছিল কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না কোথায় যাওয়া যায়। লেটও হয়ে গেছে আজকে, আর আমাদের যেগুলো হয় ঘোরাঘুরি মোটামুটি এইরকমই আনপ্ল্যান্ড অবস্থাতেই থেকে যায়, আর আনপ্ল্যানভাবেই আমরা বেরিয়ে পড়ি। তো ওই অল্প স্বল্প প্ল্যান করেই বেরিয়ে পড়ি, মানে আনপ্ল্যানডই বলতে পারো। তো যাই হোক, এবারও সেরকমই ব্যাপার আর কি, কোথায় যাবো এখানে যাবো ওখানে যাবো করে একটা জায়গা ঠিক করা হয়েছে, তো সেখানে আমরা যেতে চলেছি। তো তোমাদেরও আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। দেখো পাবলো বাবুও চলে এসছে, লজ্জা পাচ্ছে আবার একজন, আবার কি বা বা বাবু স্নান হয়ে গেছে, হয়ে গেছে তোমার চানু? আচ্ছা আচ্ছা বাহ। তো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। বাইরে চরচর করে রোদ উঠেছে কিন্তু ওয়েদারটা ভালো লাগছে, এরকম ওয়েদারই ভালো লাগে আর কি। অনেক দিন এখানে কোনো রকম এত মেঘলা থাকছে, প্রত্যেক দিন এত মেঘলা থাকছে, একদম ভালো লাগছে না। তো আজকে একটু রোদ উঠেছে, ভালো লাগছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে, তো সঙ্গে থাকো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমার খুব ভালো লাগবে। এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরোচ্ছি। এখন যে জিনিসগুলো যেখানে রাখা সেগুলো রাখা হচ্ছে, এখানে শুদ্ধ আছে। পাবলো কোথায় গেলি? পাবলো কোথায় যা, এই পাবলু শুদ্ধ আছে, রুদ্র রেডি হয়ে গেছে। চলো আমরা এখন উঠে পড়ি, চলো ক্লিন করা হয়ে গেছে, এবার উঠে পড়ি। আমরা এখন বেরোলাম আর এখানে পাবলো বসে গেছে পেছনে, পাবলো হাই করছে। আর ভালো রোদ আছে, ভালো মানে ওয়েদারটা ভালো, সেটাই। আজ ওয়েদারটা ভালোটাই বলছি না, সবসময় ভালো লাগে না ওই গ্লুমি গ্লুমি এত মেঘলা মেঘলা ওয়েদার থাকলে বা বৃষ্টির মতো ওরকম ভালো লাগে না কোথাও ঘোরার দিনে, সেটাই। বা এমনি দিনেও আর কি খুব মনটা কেমন একটা অদ্ভুত লাগে। তো আজকের ওয়েদারটা খুব ভালো, ভালো লাগছে ওই জন্য। আর এখানে পাবলো কি করছে? পাবলো হাই করছো, হাই করছো। আচ্ছা চলো তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা যাচ্ছি হচ্ছে মৃগবাণী রিসর্ট আর স্পাতে। তো ওই মৃগবাণীতে আর কি বলছে অনেক ডিয়ার দেখতে পাওয়া যায়, অনেক হরিণ দেখতে পাওয়া যায় নাকি। আর আমরা এখানে যাওয়ার জন্য অনেক দিন ধরে ভেবেছিলাম যে আমরা যাব যাব কিন্তু আমাদের যাওয়া হয়নি আর কি আজ পর্যন্ত। আর এখানে শুদ্ধ এখন ড্রাইভ করছে মনোযোগ সহকারে যা হয়। এখন আমরা আউটার রিং রোডে আছি আর এখানে পেছনে পাবলো আছে। ও মা পাবলো
পেরিয়ে আসলাম, পেছনে যেতে হবে। এইখানে বোধহয় পার্কিং আছে, কিন্তু তাহলে এটা ইয়ে নিয়ে আসবো না, ঠিকই আছে। পৌঁছে গেছি হচ্ছে মৃগবাণী রিসর্ট অ্যান্ড স্পাতে। তো এটা হচ্ছে এন্ট্রান্সটা, চারিদিকে শুধু গ্রিনারি, এখানে এইসব জায়গায় ভাল লাগে। বাইরে আছে লাউঞ্জ ওদের। আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে রিসেপশনটা, লাউঞ্জটা। এখানে দেখো খুব সুন্দর করে রঙ্গোলি করেছে দিদিকেই, খুব সুন্দর দিওয়ালির জন্য কি সুন্দর রঙ্গোলি করেছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, চারিদিকে ফুলের একটা ব্যাপার। আমরা এখন যাচ্ছি হচ্ছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টের দিকে, তাই তো? এখানে আছে, চলো ওমা, এখানে তো বা খুব সুন্দর পার্ক মতো আছে, বসে লাঞ্চ করতে পারবো। হ্যাঁ, এখানে পার্ক মতো একটা আছে, এটা খুব ভালো জায়গাতে আমরা এসেছি। এই তো এখানে বসা যায়, বসলাম। আর আমরা এখন পাবলো খাবে, তো এখানে পাবলো সব খাবার জিনিস নিয়ে আসা হয়েছে। পাবলো এবার লাঞ্চ করবে, লাঞ্চ করে দেন আমরা ঘুরতে যাবো। এখানে অনেক কিছু দেখার আছে, কিন্তু পাবলো তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কেমন? আমি দেখো, এই দেখো এবার আমাকে দেখা যাচ্ছে এবার। হ্যাঁ, এই যে এখানে পাবলো বসে পড়েছে, সুন্দর জায়গা, কিন্তু পাবলো বসে জায়গা খুব সুন্দর হয়েছে কিন্তু। হ্যাঁ, সাইকেল সাইকেলের মতো। হ্যাঁ, আর আমি এখানে আছি, আর এরপর আমরা খাওয়া দাওয়া হয়ে একটু এক্সপ্লোর করবো, তারপর কিছু খিদে যদি পাই, আপাতত খিদে পাইনি, তো খিদে পেলে আপনার রেস্টুরেন্ট ওপেন আছে বললো। তো আপাতত পাবলোর পেট পুজো হোক, আমাদের পেট পুজো একটু পরে হবে, তোমরা দেখতে থাকো। আর পেছনে পার্টি, পুল পার্টি হচ্ছে। পাবলো এখানে চলে এসছে সুন্দর গাছের নিচে, কারণ ওইখানে পাবলো কী ছিল, ওখানে অনেক লাল লাল পিঁপড়ে ছিল। হ্যাঁ, ওই জন্য পাবলো, আমি মাম্মা সবাই এখানে চলে এসেছি। আর এই পেছনে দেখতে পাচ্ছ পুল আছে, এদিকে অনেক সুন্দর দোলনা লাগানো আছে গাছ থেকে হ্যাঙ্গিং, আর চারিদিকে লট অফ গ্রিনারি দেখাচ্ছি তোমার, লট অফ গ্রিনারি, খুব সুন্দর এনভায়রনমেন্ট। দেবরাতে গেছিলো হাত ধুতে, হাত ধুয়ে চলে এসছে, এখন পাবলো খাবে। হ্যাঁ, পাবলোর খিদে পেয়ে গেছে। হ্যাঁ, দিচ্ছে দিচ্ছে, এখন পাবলোর আজকে খাওয়া এখন স্টার্ট হচ্ছে। আমি আর পাবলো, দেবরতী, আমরা সবাই এখন যাচ্ছি আর কি। ওই দেখো, একজন নিজের মতো ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে, এদিক ওদিক যেদিকে পারছে যাচ্ছে। হ্যাঁ, যা ওই জঙ্গলে যা, হ্যাঁ জঙ্গলে চলে যা। পাবলো খাও না, পাবলো পাবলোকে খাওয়ানো এখন মুখে কিন্তু আছে, নেক্সট মিশন। হ্যাঁ, মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, চল স্ট্রেট চল। তো আমরা একটু যাচ্ছি আমাদের পেট পুজো করার জন্য, আর সাথে পাবলোরও এখনও খাওয়া চলছে, সেটাও করবে, দেখা যাক এখানে কী পাওয়া যায়। বেশি কিছু খাবো না, জাস্ট অল্প বিস্তর একটুখানি খেয়ে নেবো কিছু একটা, খেয়ে পাচ্ছি। আমরা এসে উঠেছি হচ্ছে একটা হোটেলে, মানে হোটেল মানে হচ্ছে একটা রেস্টুরেন্টে এসেছি, তো এখন পাবলোরও খাওয়া চলছে, সাথে আমাদের একটু পেট কি চাই। তো আমরা ঠিক করছি যে এরকম রুটি তাহলে নিই, এই যে রুটি আছে,
হ্যাঁ নানও আছে, কুলচা পরাটা সবে, ফুলকাও আছে, ফুলকা রুটি কি মানে রুটিটা কি নান নিবি বাটার নান নিবি, হ্যাঁ তার সাথে চিকেন কারি আছে, ধনিয়া চিকেন আছে, চিকেন টিক্কা মশালা, বাটার চিকেন চিকেন আমাদের খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো চারিদিকে কি সুন্দর দিয়াগুলো অলরেডি ওরা দিয়ে দিয়েছে, এখানে এখনও দেওয়ার প্রস্তুতি চলছে। তো খুব ভালো লাগছে যে এই সময় এসেছি। বেশ আমরা এখন যাচ্ছি হচ্ছে ন্যাশনাল পার্কের দিকে, ওখানে ডিয়ার আছে বলছে, তাই না? শুদ্ধ আমরা এতক্ষণ ছিলাম নেচার সাবে, এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। চলো এখানে পাবলো ছড়াছড়ি করছে। হ্যাঁ কোথাও ডিয়ার আছে এখানে নাকি কোথায় আছে জানি না, বলছে তো এই বাইরেই পাবো। আমরা এখন গাড়ি করেই যাব, মানে যদিও খুব একটা দূরে না, কাছেই আছে, তো বলছি গাড়ি করে ওখানে গিয়ে গাড়ি করে ঘুরতে পারি, ওখানে ডিয়ার যা যা আছে দেখে। তো চলে তাহলে ওখান দিয়ে বেরিয়ে যাবো, তাহলে ওখান দিয়ে বেরিয়ে যাবো, এখানে দেখার কিছু নেই। কি বলছো? ও নো পেপে। এখানে মেন রোডটা আছে, আমরা এখান থেকে বেরোলাম, যাচ্ছি হচ্ছে এই অপোজিটেই ন্যাশনাল পার্ক মানে ডিয়ার পার্কে আর কি। দেখা যাক কি দেখা যায়, কি দেখতে পাওয়া যায় এই সময়টা। এখন প্রায় 5টা বাজে, তো এইখানে আমরা এখন আসব। হ্যাঁ পা, এই দেখো এটা হচ্ছে, দেখো ওই দেখো ডিয়ার, ওই দেখ। তো এখানে ডিয়ার পার্কটা আছে, এখন আমরা এদিক থেকে যাচ্ছি, এখন আছে কিনা জানি না। চলে এসেছি এখন টিএস ফরেস্ট ডিপার্টমেন্টের এখানে, আর এখানে আছে হচ্ছে, হ্যাঁ কতক্ষণ খোলা আছে সেটাই দেখতে। তো এখন ঢুকছি, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারে দেখি। এটা বন্ধ হয়ে গেছে বললাম, বাটার চিকেন টিক্কা মশলা খেলে কি আমরা ওখানে অনেক, আরে কি করেন বাটার চিকেন, কটা থেকে কটা পর্যন্ত শুদ্ধ? 9টা থেকে 5টা। তাহলে আগে একবার এসে দেখে তাহলে ওখানে খেলে ভালো, বাটার চিকেন টিক্কা মশলা খেতে গিয়ে। একে দেখো এই পাথর পুড়িয়ে যাচ্ছে, পাথর পুড়িয়ে, এর কোনো ব্যাপার নেই, দেখা হলো না দেখা হলো কোনো অসুবিধা নেই। সাফারির জন্য নিয়ে যাও, এই যে দূরে আছে কি আছে ওই গ্রিন কালারের যেগুলো আছে এগুলো করে নিয়ে যায় ঘোরাতে। সেটাই কি আছে, শুধু ডিয়ারই আছে না? আমরা দেখতে পেলাম না হরিণ, পাবলো কি একটা মাছ মাছ করে যাচ্ছে, বারবার হরিণ বলা হচ্ছে, ও মাছ শুনছে বা মাছ বলছে। তো ওরা টাইম আছে একটা 9টা থেকে 5টা পর্যন্ত, তো এখন 5টা যেহেতু বেজে গেছে সেজন্য এখন ক্লোজড হয়ে গেছে ওটা, এটাখানে তাহলে আরেকদিন আসবো। আমাদের মনে হয় রিসর্টের চাইতে এখানটা আসলে কাজ দিত মনে হয়। হ্যাঁ খিদে পেয়ে গেছিলাম, কি করবো তখন বলো? জানতাম না, যাই হোক ঠিক আছে নেক্সট টাইম এখানেই আসবো। তারপর চলে এসেছি হচ্ছে বাজির দোকানে, পাবলো খুব এক্সাইটেড, পাবলো বল কি বললে, পাবলো বাজির কথা ভেবে কি বললে? এ প্লেন জো হোয়াইট কালার কা আতা হে, এ হোয়াইট কালার কা কালার হে, হোয়াইট কালার, এ হোয়াইট হে, হোয়াইট আছে, হোয়াইট ইজ না, কিতনে কা হে আপকা? 5 pack 250 কি হয়ে সিঙ্গেল ঠিকঠাক দাম বলতে পারো
ঠিক সে প্রাইস বলে ভাইয়া দেন না সসে গ্লাস আর ঠিক আছে দেখি এক্সট্রা স্পিন কেপে রাখো বক্স পায় তো পুরো ডাইরেক্ট 5 सुनने में डर लग रहा है टोटली मुझे अच्छा वाला दिखता हूँ छोटा बड़ा 10 pieces. এক প্যাকেট বাজি নিয়ে আমরা খেয়েছি আর পাবলো তো খুব হ্যাপি তাই তো পাবলো পাবলো এটা একটা পাবলো একটা দুর্গা একটা পাবলো দুর্গা একটা দুটো পারবি না প্রচুর ভারি রে পাবলো চল সামনে দেখ ওরে বাবা আচ্ছা আচ্ছা চল এই যে পাবলোকে দেখো পাবলো তারাবাজি পোড়াতে স্টার্ট করে নিয়েছে হাত লম্বা করে রাখো হ্যাঁ নিচু করে রাখো হ্যাঁ আস্তে আস্তে আগুন আগুন মা পড়াচ্ছে এখন এই পা দেখছে এখানে এই পাবলো